এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নীলা আহমেদ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের সঙ্গে একটুখানি কথা বলতে আসলাম, কারণ সবসময় দেখা যায় আমি ব্লগ দেই। সো আমার ব্লগগুলো আসলে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে নতুন একটি জিনিস আমি আনবক্সিং করব, তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি বক্সটি খুলি। পার্সেলটা এসেছিল সকালে, আনবক্সিং করতে করতে আসলে দেরি হয়ে গেল। তো সাইন তাহলে বলো। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বাট প্লাস। আচ্ছা, আমরা স্যামসাং থেকে অর্ডার করেছিলাম, মানে লাজাদা ওয়েবসাইট থেকেও কেনা যায়, অনেকটা অ্যামাজনের মতো, কিন্তু অনেক বেশি নকল পাওয়া যায়। এর জন্য আমরা ডিরেক্টলি স্যামসাং থেকে অর্ডার করেছি, যাতে এটা নকল না হয়। সাধারণত ইয়ারবাডসগুলো যদি নকল হয় তাহলে পারফরমেন্স এত বেশি খারাপ হয়, এবং কানের জন্য এটা ক্ষতিকর। আচ্ছা, তো এই জন্য জেনুইন প্রোডাক্টটাই আমরা অর্ডার করেছি, স্যামসাং থেকে ডিরেক্টলি অর্ডার করেছি, যাতে এটা নকল না হয়। চাইনিজরা এত নিখুঁতভাবে ডুপ্লিকেট কপিটা বানায়, বোঝাই যায় না যে এটা ডুপ্লিকেট না আসল। তো এর জন্য ভালো যে অরিজিনাল সেলারদের কাছ থেকেই কেনা। আচ্ছা, নাফসান খুবই ঝামেলা করছে, তো আমরা তাহলে এটা খুলি সাইম। হ্যাঁ, নিশ্চয়ই চার্জিং কেবলগুলো আছে, আর এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি বাট প্লাস। এখন আমি ফিচারগুলো সম্বন্ধে বলি, যেমন এখানে ইউএসবি সি দেখা যাচ্ছে, যেটা এখন খুব কমন চার্জিং পোর্ট, তো ইউএসবি সি পোর্ট দিয়ে এটা চার্জ দেওয়া যাবে। আর এটা আমরা খুলছি, এই যে ভিতরে দুটো গ্যালাক্সি বাট প্লাস আছে, এটা আমরা বের করি। তো এটা বেশ ছোট ধরনের, কিন্তু বেশ পাওয়ারফুল। এখানে যদি দেই, এটা ম্যাগনেটিক দেওয়া আছে, খুব দ্রুতই এখানে চলে যায়। এটার মেইন ফিচার হচ্ছে যে 85 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অ্যাড করেছে স্যামসাং, যেটা আগে গ্যালাক্সি বাট থেকে প্রায় ডাবল। এর ফলে এটা খুব লম্বা লাইফ টাইম দিবে, প্রায় 11 আওয়ার চলে বাডের ভিতরেই যে ব্যাটারি আছে সেটা দিয়ে। আর এখানে কেস সহ 22 ঘন্টা টোটাল চার্জ থাকবে, তার মানে একদিন সম্পূর্ণ ব্যবহার করা যাবে এই বাড দুটো। আর অন্যান্য ফিচারগুলোর মধ্যে আছে, এটা ব্লুটুথ 5 আছে, এবং আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটোতেই ব্যবহার করা যাবে। এবং সাউন্ড কোয়ালিটির ব্যাপারগুলো, এগুলো অবশ্যই ভালো, স্যামসাং যেহেতু একটা ভালো কোম্পানি, তাদের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। আর যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে, এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আচ্ছা, তার মানে এটা যে কোনো ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করা যাবে, স্যামসাং মোবাইলগুলো থেকেও পাওয়ার শেয়ার করে এটা চার্জ করা যাবে। আচ্ছা, তা আপনার মোবাইলে যদি পর্যাপ্ত চার্জ থাকে সেটা দিয়ে এটা চার্জ করে ফেলা যাবে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, এটা ফাস্ট চার্জিংও সাপোর্ট করে, মাত্র 3 মিনিট চার্জ দিলে 60 মিনিট প্লে টাইম পাওয়া যায়। এটাতে মাল্টি ডিভাইস কানেকশন করা যাবে একসাথে, একাধিক মোবাইলে ইউজ করা যাবে। এবং এর মধ্যে 3টি মাইক্রোফোন আছে, খুব ক্লিয়ার সাউন্ড পাওয়ার জন্য। এটাতে টাচ ফাংশন আছে, টাচের মাধ্যমে প্লে পজ বা অন্য ফাংশনগুলো অ্যাক্সেস করা যাবে। আর এটা বিভিন্ন কালারে পাওয়া যায়, ব্ল্যাক, হোয়াইট, ব্লু, রেড। তো আমরা যখন অর্ডার দিচ্ছিলাম তখন ব্ল্যাকটাই অ্যাভেলেবেল ছিল, এবং যেহেতু আমার স্যামসাং মোবাইলটাও ব্ল্যাক, এই জন্য আমরা এই কালারটা চুজ করি। এবং একটা ভালো ফাংশন হচ্ছে যে এটা আইওএস ফোনেও ইউজ করা যাবে, তার মানে নীলাও মাঝে মধ্যে ব্যবহার করতে পারবে। তো এগুলোই মূলত ফিচারগুলো। এখন তো আমি বন্ধ করছি, আর আমরা তার মধ্যে দেখি কি কি দেওয়া আছে। এটার মধ্যে এখানে একটা ইউএসবি সি চার্জিং কেবল আছে, এখানে বিভিন্ন এয়ার সাইজের জন্য ফোমগুলো দেওয়া আছে, যাতে এটা কানের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি ফোম এডিশনাল দেওয়া আছে। প্রথম আমরা ইয়ারবাডটা চার্জ দিয়ে নেব, দিয়ে তারপরে আমরা সাউন্ডটা টেস্ট করতে পারবো, ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য এবং শোনার জন্য।
আশা করছি এই ডিভাইসটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আজ এ পর্যন্তই আশা করছি আজকে রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই নেক্সটে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কিপ ওয়াচিং নীলা আহমেদ আল্লাহ হাফেজ